নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পঙ্গপালের আগমনে আশঙ্কিত চাষিরা। পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে নিযুক্তিকরণে প্রশাসনিক বৈঠক। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ সিউড়িতে। বাম সংগঠনের পক্ষ থেকে ইলামবাজারের ভিডিওকে স্মারকলিপি। মহিলাদের সহযোগিতায় রক্তদান শিবির রামপুরহাটে। পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার জন্য এগিয়ে এলো বিদ্যালয়। বাম সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ খয়রাশোলে। বন্ধ ঘরে তালা ভেঙে চুরি রামপুরহাটে। রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের উদ্যোগে সংবর্ধনা। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল ও আলু বিতরণ বিদ্যালয়ে। এবার সংবাদ বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ, আমফান ঘূর্ণিঝড়ে তাণ্ডব, পরিযায়ী শ্রমিকদের বিপর্যয়ের পর এবার পঙ্গপালের আক্রমণে তটস্থ সমগ্র ভারতবর্ষ। আমাদের রাজ্যেও পঙ্গপাল হানা দিয়েছে। দুবরাজপুর ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষিরা পঙ্গপালের আশঙ্কায় দিন গুনছেন। সুদূর আফ্রিকা, ইরান, পাকিস্তান হয়ে এই পঙ্গপাল এখন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে পঙ্গপালের প্রকোপ, কোটি কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবরাজপুর ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট ছোট জঙ্গলে এই পঙ্গপালের দেখা মিলেছে। পোকাগুলি নিমেষের মধ্যেই গাছের পাতা খেয়ে ফেলছে। তারা দুবরাজপুর কৃষি দপ্তরে বিষয়টি জানান। কৃষি দপ্তরের পক্ষ থেকে কীটনাশক স্প্রে করা হচ্ছে এই সমস্ত এলাকায়। শাহাপুর এলাকা চাষি মাতুল দাস জানান, এই এলাকা গতকাল কালকে এই পোকাগুলো এসছে, পোকাগুলো সব শুকিয়ে দিচ্ছে, এই ফসল নষ্ট করে দিবে, মানুষ সব আতঙ্ক হয়ে রয়েছে। সব দেখে গেছে, পুলিশ প্রশাসনে এসেছিলো, দেখে গিয়েছে সব। কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে তো পাতাগুলো খেয়ে একদম শুকিয়ে দিচ্ছে, ফসল নষ্ট করে দেবে। আবার আপনারা কি ভেবেছিলেন? আমরা কি ওই যে ধরনের ধরেছি, পোকা ধরনের একটু পঙ্গপাল একটু এই ধরনের। কি অবস্থায় দেখছেন? ওই অবস্থা, আতঙ্ক হয়ে রয়েছে তো মানুষ, যা তা অবস্থা হয়ে আছে, কি করবো সব তো। পাতা সব খেয়ে ফেলছে, এই যে পোকা যা এসছে, একসঙ্গে অনেক ঝাঁক করে এসছে, প্রচুর পোকা। ভালোই আতঙ্ক আছে। হ্যাঁ, মাঠে তো যেতে পারে, এখানে নষ্ট হয়ে গেছে, মাঠে তো যেতে পারে, পাশে ফসল নষ্ট হয়ে যাবে। এই যে ঝাঁক এসছে, পাতা তো একটু থাকছে না, সব শুকিয়ে দিচ্ছে, যা তো অবস্থা হয়ে আছে। আমার নাম মাতুল দাস, আমি গ্রামে, এই শাহপুর। অন্যদিকে দুবরাজপুর ব্লকে কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌরভ কুণ্ডু বলেন, এখানে আমরা শুনেছি যে স্থানীয়রা আমাদেরকে খবর দিয়েছে যে পঙ্গপালের এখানে আক্রমণ হয়েছে, এটা গতকালকে দেখা গেছে। তো আমরা সেই জায়গায় এখানে দুবরাজপুর ব্লকের কৃষি অফিস থেকে আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি এবং এখানে স্থানীয় চাষিদেরকে আমরা বিষয়টা জানিয়েছি যে এটা কীভাবে কী দিলে মানে নষ্ট হতে পারে বা কী দিলে মারা যেতে পারে, সেই বিষয়ে স্থানীয় চাষিদেরকে সতর্ক করা হয়েছে এবং আমরা আমাদের জেলায় কৃষি দপ্তরেও জানিয়েছি। হ্যাঁ, এখানে আমরা পঞ্চায়েতের সদস্যদেরকে বিষয়টা জানিয়েছি, আরও চাষিদেরকে সতর্ক থাকতে বলেছি এবং এখন যে কৃষি জমিতে সেখানে এখনও পর্যন্ত কোনো আক্রমণ দেখা যায়নি। এই পঞ্চায়েতের পাশেই একটা এই ছোটো মতো বাগান, এখানেই আকন্দ গাছের পাতাতে আক্রমণগুলো দেখা গেছে। কী পোকা এগুলো? কী মনে? এগুলো হচ্ছে পঙ্গপালই। পঙ্গপালই? হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম সৌরভ কুণ্ডু, আমি দুবরাজপুর ব্লকের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। জেলায় ইতিমধ্যে 31,000 পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে। করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিল এই পরিযায়ী শ্রমিকরা। এই সমস্ত শ্রমিকদের 100 দিনের কাজে লাগানোর ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক হয় জেলা প্রশাসন ভবনে। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারাম, জেলা পুলিশ সুপার শ্যাম সিং,
এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা। 31,000 পরিযায়ী শ্রমিকদের মধ্যে 15,051 জনকে 1,000 টাকা করে দেওয়া হয়েছে। প্রচেষ্টা প্রকল্পের মধ্যে আরও 8,000 পরিযায়ী শ্রমিককে এই টাকা দেওয়া হবে বলে জানা যায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজ সিউড়িতে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ দেখানো হলো। কর্মচারীরা এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ সমাবেশ করেন। শুধু এখানেই নয়, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে এই বিক্ষোভ সমাবেশ হয় বলে জানা যায়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী শ্রম সময় 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা করতে হবে, জিপিএফ সুদ কমানো যাবে না, স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য বিমা সুরক্ষিত করতে হবে, অফিস খোলার জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করাসহ 7 দফা দাবির ভিত্তিতে এদিনের এই বিক্ষোভ সমাবেশ। এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে বীরভূম জেলা সম্পাদক উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলার প্রতিটি দপ্তরে দপ্তরে আমরা সারা ভারত রাজ্য ফেডারেশনের যে অংশ রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি, সারা পশ্চিমবাংলাতে দপ্তরে দপ্তরে আমরা মূলত 7 দফা দাবিতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন যে সংশোধন করছে, 8 ঘন্টার পরিবর্তে যে 12 ঘন্টা কাজ তারা নিরূপিত করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে জিপিএফের সুদ কমিয়ে দেওয়া এবং অনিয়মিত যে কর্মচারী যারা আছে, ইরেগুলার যারা কর্মচারী আছে তাদের ছাঁটাই করা সহ এবং আমাদের জিপিএফের সুদ কমিয়ে দেওয়া, সঙ্গে এই রাজ্য সরকারের প্রশাসনের অভ্যন্তরে যারা ফ্রন্টলাইনে কাজ করছে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা অন্যান্য সহকর্মীরা, তাদের সুরক্ষাবিধি মেনে, স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে তাদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে এবং সরকারি কর্মচারীদের যে অফিস খুলছে সেই অফিস খোলার ব্যাপারে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করতে হবে, যাতে সমস্ত কর্মচারী সেই অফিস দপ্তরে পৌঁছাতে পারে এবং অফিস দপ্তরের মধ্যে তাদের সমস্ত কিছু স্বাস্থ্য বিমা সহ স্যানিটাইজেশনের যে প্রক্রিয়া সমস্ত কি দপ্তরে সেই স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে এবং কর্মচারী সহ স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে তাদের স্বাস্থ্য বিমা একেবারে সুরক্ষিত করতে হবে। এই আমাদের মূলত 7 দফা দাবি নিয়ে আমরা সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলা সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই বিক্ষোভ সমাবেশ। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়, জেলা সম্পাদক বীরভূম জেলা রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সিটু ও ইলামবাজার ব্লক সমন্বয় কমিটির পক্ষ থেকে ইলামবাজারের বিডিওকে স্মারকলিপি প্রদান করা হলো আজ। ক্ষেত মজুর ও আগত পরিযায়ী শ্রমিকদের প্রতি বছর 100 দিনের জায়গায় 200 দিনের কাজ দিতে হবে, ন্যূনতম 300 টাকা করে মজুরি দিতে হবে। লকডাউনের সময় শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষদের মাসে 7,500 টাকা করে অনুদানসহ একাধিক বিষয়ে ইলামবাজারের বিডিও মোহাম্মদ জসীমউদ্দিন মণ্ডলের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সিটুর নেতা মোহাম্মদ কামালউদ্দিন, শেখ জালাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ কামালউদ্দিন জানান, আজকে আপনাদের যে আজ ডেপুটেশন সেটা কেন হলো? আজকে আমাদের ডেপুটেশনটা হচ্ছে সারা ভারত যে ক্ষেত মজুর ইউনিয়ন আর সিআইটিউ যৌথভাবে আমাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে গোটা রাজ্য ভিত্তিক এই ডেপুটেশনটা হচ্ছে। এই ডেপুটেশনের যেটা মূল আমাদের দাবি সেটা হচ্ছে যে এই যে ক্ষেত মজুর এই লকডাউন পিরিয়ডে তাদের কোনো কাজ নাই, আর এই ক্ষেত মজুরদের ধান কাটার সঙ্গে যুক্ত করে তাদের বছরে 200 দিন কাজ এবং কমপক্ষে 300 টাকা মজুরি এটা দেওয়ার দাবিতে আমাদের একটা ডেপুটেশন। আর গরিব যে নিম্নবিত্ত মানুষ এই সময়ে খুব অসহায় অবস্থা আছে। লকডাউন পিরিয়ডে আমরা বলেছি যে তাদের প্রতি মাসে 7,500 টাকা করে দিতে হবে, এটা আমাদের একটা দাবির মধ্যে আছে। তারপর আমাদের যারা বলেছি যে যারা আয়কর দেন তাদেরকে বাদ দিয়ে প্রতি পরিবারে প্রত্যেক সদস্য পিছু 10 কেজি করে চাল প্রতি মাসে দিতে হবে, এটা আমাদের একটা দাবি। পরিযায়ী শ্রমিক যারা ধরুন বিভিন্ন রাজ্যে কাজ করছে, আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্য থেকে অন্যান্য রাজ্যে যারা কাজ করছে তাদের তারা ফিরে আসছে, এই পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজের সঙ্গে যুক্ত করা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যে আমাদের নিয়মকানুন যা আছে সরকারিভাবে সেই সমস্ত
নিয়মকানুন প্রয়োগ করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের বাড়িতে ফেরাতে হবে এবং তাদেরকে বাড়িতে ফিরিয়ে 100 দিনের কাজের সঙ্গে যুক্ত করতে হবে। এটা আমাদের একটা দাবি। আর রিসেন্ট যে এই যে ঘূর্ণিঝড় বা আমাদের প্রচণ্ড বৃষ্টিতে ব্যাপক অংশে ধানের ক্ষতি হয়ে যায়, চাষিদের চরম ক্ষতি, এমন এই ক্ষতির জন্য কিছু ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে, এটা আমাদের একটা দাবি। এবং ক্ষতিপূরণের দরখাস্তর জন্য একটা নির্দিষ্ট নোটিশ জারি করে টাইম দিতে হবে, সময় দিতে হবে, তো সময়ের মধ্যে যাতে সবাই দরখাস্তটা করতে পারে, এই হচ্ছে আমাদের দাবি। এই দাবিতে আমরা এখানে ডেকোরেশনটা করি। শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আশা টিভি, ইলাম বাজার। রামপুরহাট ডাকবাংলো পাড়া হেল্পলাইন সোসাইটির পক্ষ থেকে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে, সেই সংকট মেটাতেই স্থানীয় মহিলারাই রক্তদানের জন্য এগিয়ে আসেন। শুধু তাই নয়, শারীরিক প্রতিবন্ধী সহ সব ধরনের মহিলারা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। রামপুরহাট ব্লাড ব্যাংকের গাইডলাইন অনুযায়ী 60 জনের বেশি রক্ত দিতে পারবে না, সেই মতো আজ 60 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান ছাড়াও এই সোসাইটির পক্ষ থেকে ঈদ, দুর্গাপুজো সহ নানান অনুষ্ঠানে সমাজের সাধারণ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, উদ্দেশ্য হচ্ছে লকডাউনের বাজারে দেখা যাচ্ছে যে রক্তের প্রচুর অভাব হয়ে গেছে, থ্যালাসেমিয়া পেশেন্ট অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলেরা রক্তের অভাবে মারা যাচ্ছে। তাই আমাদের এনজিও ডাকবাংলোপাড়া হেল্পলাইন সোসাইটি এনজিও সেবামূলক কাজ করে থাকে। গত ঈদের সময় সব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে, তারপরে লকডাউনের সময় দুবার করে চাল ডাল সব দেওয়া হয়েছে। এবার আমরা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমাদের এনজিও এগিয়ে এসেছে, ছেলে বাচ্চাদের মারা আমরা 100 জন মহিলা রক্ত দুবাজকে দেওয়ার প্ল্যান করেছিলাম। আপনার হাসপাতাল থেকে বলছে সরকারের গাইডলাইন আছে 60 জন মহিলা ছাড়া রক্ত দেওয়া যাবে না, তাই আমরা আজকে 60 জনকে রক্ত দেবো। এই মহিলা হচ্ছে প্রত্যেকটা মহিলা হচ্ছে বাচ্চাদের মা, এবং তার সঙ্গে 62 বছরের একটা মহিলা আছেন একজন, এবং তার সঙ্গে আছেন একজন হ্যান্ডিক্যাপ মহিলা, তেনার একটা হাত নেই, তিনিও বাচ্চাকে বাঁচানোর জন্য এগিয়ে এসছেন। তেনার নাম হচ্ছে তুফান ইমান। এই তুফান ইমানের একটি হাত চলে গেছে এবং তিনি অপরের রক্ত দিয়ে তিনি বর্তমানে বেঁচে আছেন। তিনি আবার বাচ্চাদের বাঁচানোর জন্য, থ্যালাসেমিয়া বাচ্চাদের বাঁচানোর জন্য তিনি আজকেও রক্ত দিচ্ছেন, এবং আমাদের পাড়ার মা বোনরার রক্ত দিচ্ছেন, আমার স্ত্রী নিজেও রক্ত দিচ্ছেন এই থ্যালাসেমিয়া পেশেন্টকে বাঁচানোর জন্য। আমরা আগামী দিনে রামপুরহাট এসডি হসপিটাল থেকে যখনই বলবে আমাদের এই এনজিও ডাকবাংলোপাড়া হেল্পলাইন এনজিও সোসাইটি এসডি অর্থাৎ হাসপাতালের থেকে খবর এলে আমরা আবার রক্ত দিতে এগিয়ে যাব। আজকে প্রায় 60 জন মতন রক্ত দেবে, আজ 60 জন রক্ত দিচ্ছে, সব মহিলা? সব মহিলা, তার সঙ্গে বললাম যে একজন হ্যান্ডিক্যাপ এবং একজন 62 বছর বয়সের মহিলা, সেও এগিয়ে এসেছেন, বলছে আমি রক্ত দেবো বাচ্চাকে বাঁচানোর জন্য। এইরকম জিহাদ ঘোষণা করে তিনি রক্ত দিচ্ছেন। একজন হ্যান্ডিক্যাপ তুফান ইমান, তিনি কি তিনি বলছেন যে আমার হাত নাই, কি আছে, আমি পরে রক্ত নিয়ে বেঁচে আছি, তিনিও শুধু রক্ত। এই যে মহিলারা এগিয়ে এসছে রক্ত দিতে, আপনি কতটা খুশি? মানে প্রচন্ড খুশি যে প্রথম যে কেবলমাত্র মহিলা দিয়ে আমরা রক্ত দিচ্ছি, এটাই আমরা কাছে আমাদের কাছে বিশাল আনন্দের বিষয়, এবং বীরভূমবাসী তো দূরের কথা, রামপুরেরবাসী প্রত্যেকের আনন্দ হওয়া উচিত, কারণ সবাই প্রত্যেকের মেয়ে ছেলে সব জায়গায় মেয়ে সব জায়গায় মিস করে দেয়, কিন্তু একমাত্র খালি মহিলা কেবলমাত্র এখানেই দিচ্ছে 100 জন মহিলা, যেখানে 100 জন মহিলা আমাদের টার্গেট আছে, 100 জন মহিলা আপনারা দেখেই বুঝতে পারছেন, সেখানে হাসপাতাল 60 জন মহিলা নেবো বলেছে, আমাদের কিছু করার নেই, পরবর্তী সময় আবার দেবো। এই মহিলা রক্ত দেওয়াতে আমরা খুব আনন্দিত, তার কারণ এই পাড়া পিছিয়ে পড়া পাড়া, এখানে 10 জন থেকে 15 জন পড়াশোনা করতো, এখন বর্তমানে দেখা দেখিতে পড়াশোনা করছে প্রায় 90%। এখানে ব্যাংকে যেত মাত্র 5 থেকে 10 জন মহিলা এই পাড়া থেকে, এখন ব্যাংকে প্রায় অন্তত পক্ষে 90% মহিলা যাচ্ছে, এখন রক্ত দিচ্ছেন, 100 জন বলছেন রক্ত দেবো, এই আগামী দিনে 500 জনে পরিণত হবে, আগামী দিনে রক্ত দেওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। আমাদেরকে যখন বলবে এনজিও থেকে রক্ত দিতে, আমরা প্রস্তুত রক্ত দিতে, আমরা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমরা রক্ত দেব, এই বলে প্রত্যেককে আপনাদের খুব ধন্যবাদ জানাচ্ছি। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আশা টিভি, রামপুরহাট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক
কলেজের বিশেষ সুবিধাগুলি হলো সাধ্যের মধ্যে অত্যন্ত স্বল্প খরচে উন্নতমানের পঠন পাঠন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি করার সুবিধা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লাইব্রেরি থেকে বিভিন্ন কোর্সের সমস্ত বই বিনামূল্যে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। উন্নতমানের কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কানেকশন, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে। কোর্স শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। প্রথম ভর্তি 50 জন ছাত্র অথবা ছাত্রীকে কোর্স ফিজের ওপর বিশেষ ছাড়ের সুযোগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও অনেক সুযোগ সুবিধা এবং বিশদ বিবরণের জন্য খুব সত্বর আমাদের কলেজ ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন। আমাদের কলেজের ঠিকানা সগর বাঁধেরশোল তাপবিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 7478275041, 8001807884, 9851306282। করোনা ভাইরাস তো একটা শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়। অনেক মানুষ একসাথে জমায়েত হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে মনে হয় তখন, সেটাকে বারে বারে একটু মনে করে দেওয়া দরকার আমাদের। সবজি টবজি মাছ টাচ কিনলেও একটুখানি ভালো করে গরম জলে ধুয়ে নিন। দিনে 3-4 বার অন্তত হাত সাবান দিয়ে আপনাকে ধুতেই হবে। 70% অ্যালকোহল আছে এরকম দেখে তাকে হাত স্যানিটাইজ করতে হবে। বাড়ির বাইরে নিয়মিত মাস্ক পরতেই হবে, এটা আপনি কিছুতেই ভুলবেন না, প্লিজ দয়া করে। আমরা গভর্নমেন্ট বাস প্রাইভেট বাসকে বলছি, যতগুলো সিট আছে বসার, বসার সিটটা অ্যালাউ করুন। আর একটা কথা আমি আপনাদের বারবার বলবো, গুজবে কান দেবেন না, কোনো কিছু কনফার্ম না হয়ে দয়া করে শেয়ার করবেন না। আমি প্রাইভেট যারা চিকিৎসকরা আছেন তাদেরও বলবো, আপনারা পিপিই ইউজ করুন, আপনারা স্যানিটাইজার ইউজ করুন। ভাইরাসের কিন্তু কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, রোগ কিন্তু রোগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফিরে এলাম বিরতির পর। কোয়ারেন্টাইন বা রিলিফ সেন্টারকে কেন্দ্র করে জেলায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখা যাচ্ছে। ঠিক এমন সময় খয়রাশোল এলাকায় কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 14 জন পরিযায়ী শ্রমিকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল খয়রাশোল ব্লকের অন্তর্গত রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দ। তারা আজ এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে নতুন বস্ত্র, তেল, সাবান, টুথপেস্ট, ব্রাশ ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। বিদ্যালয়ের মানবিক মুখ দেখে যথেষ্ট খুশি পরিযায়ী শ্রমিকরা ও স্থানীয় মানুষেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, রসা রাজলক্ষ্মী হাই স্কুলের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ মিলে গ্রাম ষোলো আনার প্রচেষ্টায় এবং এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষের প্রচেষ্টায় যারা বাইরে থেকে গ্রামে ফিরেছেন, বাইরেরই আমাদেরই ছেলে, তারা আমাদের ঘরেরই ছেলে, তাদেরকে সমাজের স্বার্থে আলাদাভাবে দুটো কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আমরা যে তাদের পাশে আছি সেই জন্য আমরা আজকে কিছু বস্ত্র এবং সামগ্রী গ্রাম সোলানার হাতে তুলে দিলাম এবং গ্রাম সোলানাকে বললাম যে আমরা স্কুলের তরফ থেকে ভবিষ্যতেও এই আপনাদের যেই ভালো কাজ, এই যে সমাজকে নিয়ে চিন্তা, গ্রামকে নিয়ে চিন্তা, এই ভালো কাজের সঙ্গে আমরা থাকবো। আমি কল্যাণ দে, প্রধান শিক্ষক, রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়। বিপিন চন্দ্র পাল ও সোমনাথ দের রিপোর্ট, বীরভূম আশা টিভি, খয়রাশোল। সিপিআইএম প্রভাবিত সারা ভারত ক্ষেত মজুর ও সিটুর ট্রেড ইউনিয়নের ডাকে আজ অবস্থান বিক্ষোভ দেখানো হয় খয়রাশোল ব্লকের ভাড্ডি গ্রামে। খয়রাশোল ব্লক এরিয়া কমিটির ডাকে ভাড্ডি শাখা সংগঠন এই বিক্ষোভ অবস্থানের ডাক দেয়। করোনা সন্দেহ ব্যক্তিদের যথাসময়ে পরীক্ষা,
সমস্ত শ্রমিক ও খেত মজুদের কাজের সুরক্ষা সহ একাধিক দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভে অংশ নেন তারা। এদিন উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খান, মহাবীর কর্মকার, আশিষ ঘোষ প্রমুখ। আনোয়ার হোসেন খান জানান, সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে আজ মানুষের পাশে কারা দাঁড়ায়, মানুষের বিপদের কাছে কারা দাঁড়ায়, মানুষের বিভিন্ন সহায় সহযোগিতার কাছে কারা দাঁড়ায়, এই জন্য আমরা চাই যে আমাদের সংগঠনের মাধ্যমে আরও বেশি করে আসুন। আমরা আমাদের দাবি দাওয়া করে দিয়ে বলেছে হাওয়ার সঙ্গে সম্পর্ক দেখো, হাওয়া আবার যা ভালো বুঝে করুক, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো দূরের কথা, তাদের নিজের মাথা ঠিক নেই। যে সময়ে বেশি প্রোটেকশন নেওয়া দরকার ছিল, এই মতো পরিস্থিতিতে বিশেষ করে বীরভূম জেলা থেকে শুরু করে রাজ্য এবং দেশে এখন আজ তাদের কর্মসূচির সঙ্গে কোনো মিল নেই, আবল তাবল বকছে। আজকে যারা করোনা আক্রান্ত তারাও আজকে বিশেষ একটা সুবিধা পাচ্ছে না। সঙ্গে সঙ্গে শুধু করোনা নয়, তার সঙ্গে যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু মানুষের মধ্যে আজকে একটা বিরাট দাগ কেটেছে। মানুষ আজ না খেয়ে মরছে, আপনারা সবাই দেখছি, আমরা সবাই দেখছি মিডিয়ার মাধ্যমে, যদিও সব দেখানো হচ্ছে না, তবুও যেটুকু দেখছি সেটাও খুব করুণ অবস্থা। আমাদের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সংগঠন এবং রাজ্য সংগঠন, রাজ্য পার্টি যে কথাটা বারবার বলেছিল, রোগটা কোনো উচ্চ রোগটার সঙ্গে লড়তে হবে, রোগীর সঙ্গে নয়, এটাও বলেছিল। যারা আক্রান্ত তাদেরকে বিশেষ করে টেস্ট করার ব্যাপারে আমাদের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং অন্যান্য নেতৃবর্গ বারে 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 কলকাতার বুকে বিভিন্ন দফায় আমরা যেমন দাঁড়িয়ে আছি, তারা দাঁড়িয়ে পড়ে তারা মানুষের কাছে জানতে চেয়েছিল যে করোনা আক্রান্ত যারা ছিল তাদেরকে একটা পরীক্ষা করানো হোক, পরীক্ষার সংখ্যাটা বাড়ানো হোক। সেটা না করে শুনে থাকবেন বীরভূম জেলা আজ দুদিন হলো টেস্টের ব্যবস্থা নিয়েছে, যেটা দু মাস আগে করা দরকার ছিল। তাহলে রোগটাকে ঘরে ঢুকিয়ে তারা আজকে রোগের প্রচার করছে। আর কি প্রচার করছে? মানুষের 2 কেজি চাল, 2 কেজি আলু দিয়ে 20,000 টাকা মাল দিচ্ছে, 50,000 টাকা ডেকোরেশন, শুধু ছবি আর প্রচার, এই করে তারা খরচ করছে। শুধু শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আশা টিভি, খয়রাশোল। গতকাল রাত্রে রামপুরহাট লোটাস মোড়ের কাছে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। আজ সকালবেলায় এলাকাবাসী দেখেন বাড়ির দরজা খোলা রয়েছে, তারা রামপুরহাট থানায় বিষয়টি জানান। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও সমস্ত কিছু খতিয়ে দেখে, কে বা কারা চুরি করেছে তা তদন্তে নামে পুলিশ। জানা যায় দীর্ঘ 6 বছর ধরে বাড়িটি বন্ধ রয়েছে। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আশা টিভি, রামপুরহাট। রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পক্ষ থেকে পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো আজ। করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে বাঁচাতে জীবনে ঝুঁকি নিয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সাংবাদিকরাও সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন জীবনে ঝুঁকি নিয়ে। এইসব করোনা যোদ্ধাদের সংবর্ধিত করা হলো, যা একটি শুভ উদ্যোগ। রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সভাপতি শেখ রিয়াজউদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্ব কম্পমান এবং করোনা যুদ্ধের জন্য সবাই রাস্তায় নেমে পড়েছেন। বিশেষ করে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক বন্ধুরা যেভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন, সংবাদ থেকে শুরু করে সমস্ত কিছু, মানুষ যে লকডাউনে বন্দি সে অবস্থায় ঘরেই সমস্ত কিছু খবরাখবর পাচ্ছেন। তো আজকে আমাদের রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের পক্ষ থেকে সেই সমস্ত করোনা যুদ্ধের সৈনিক হিসেবে তাদেরকে আমরা সম্মানিত করলাম, মানপত্র এবং কিছু মিষ্টিমুখ করালাম রাজনগর এলাকার মধ্যে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আশা টিভি, রাজনগর। রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তৃতীয় পর্বে চাল ও আলু দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত অভিভাবক ও অভিভাবিকাদের জুন মাসের দরুন চাল ও আলু দেওয়া হলো। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবক ও অভিভাবিকাদের 2 কেজি করে চাল ও 2 কেজি করে আলু দেওয়া হয়। সেই সঙ্গে আয়রন ট্যাবলেট ও প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ অভিভাবক ও অভিভাবিকাদের সঙ্গে কথোপকথনে মিড ডে মিল নিয়ে কথা বলেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি সহকারী শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় কর্মচারীদের সহযোগিতা করার জন্য শুভেচ্ছা জানানো হয়। দুবরাজপুর শিশু সারদা বিদ্যাপীঠের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছাত্রছাত্রীদের জুন মাসের
মিড ডে মিলের চাল এবং আলু দেওয়ার জন্য প্রত্যেকে উপস্থিত হয়েছে এবং তারা সোশ্যাল ডিস্টেন্স মেনে ছাত্র ছাত্রীদের চাল এবং আলু বিতরণের ব্যবস্থা করেছে। প্রধান শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রীদের যেমন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে, সেই সঙ্গে শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে, সকলের সুস্থ কামনা করছেন এবং মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা দিচ্ছেন যে তারা যেন বাড়িতে থাকে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে। বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।